সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহপাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস, নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা মক্কায় অবস্থিত, মুবারকা, যেই ঘরটা বরকতপূর্ণ ঘর, ওয়াহুদাল্লিল আলামিন, এই ঘরটা পুরা বিশ্ববাসীর জন্য হেদায়েত। তো পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এটা পুরা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। নাসাই শরীফের 690 নম্বর হাদিসের বর্ণনা, ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম, ফিসিক্কা, রাস্তায় বসে আমি আমার বাবার কাছ থেকে কোরআন শিখতাম। তিনি বলেন, কারাতু আলা আবি ফিসিক্কা, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম রাস্তায় বসে, ফাকারাতু সাজাদা, আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম, ফাসাজাদা, আব্বা সাথে সাথে রাস্তায় সিজদা করলেন, আব্বার কাছে কোরআন শিখি রাস্তায় বসে শিখছিলাম, তো আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম, আব্বা সিজদার আয়াত শুনে রাস্তায় সিজদা করলেন। সিজদার আয়াত শুনলে কি করতে হয়? সিজদা দিতে হয়। আমি আব্বাকে বললাম, আতাসজুদু ফিত তরিক, আব্বা আপনি রাস্তায় সিজদা দেন? তো আব্বা জবাব দিলেন, سمعت أبا ذر رضي الله تعالى عنه يقول سألت النبي صلى الله عليه وسلم أي مسجد وضع أولا؟ আমার বাবা জবাব দিলেন, আমি সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটা বানানো হয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সর্বপ্রথম মসজিদে হারাম এটা বানানো হয়েছে। قلت ثم أيٌ يا رسول الله, আমি জানতে চাইলাম এরপর কোন মসজিদটা বানানো হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى, رسول الله صلى الله عليه وسلم বললেন এরপর বানানো হয়েছে মসজিদ আকসা, বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস বা আল আরদুল মুকদ্দাসা, যেটাকে বলা হয় যে পবিত্র ভূমিতে অবস্থিত বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস, এই বাইতুল মুকদ্দাসটা এরপর বানানো হয়েছে, মানে যেটা মসজিদ আকসা। আমি এরপর প্রশ্ন করলাম, কাম্বাইনা হুমা, হুজুর মসজিদে হারাম আর মসজিদে আকসা যে বানানো হয়েছে, দুইটার মাঝে ব্যবধান ছিল কতদিনের? فقال رسول الله صلى الله عليه وسلم 40 عاما, رسول الله صلى الله عليه وسلم বললেন দুটির মাঝে ব্যবধান ছিল 40 বছরের। কয় বছর? তাহলে মসজিদে হারাম বানানোর 40 বছর পর বানানো হয়েছে মসজিদে আকসা। তো আল্লাহ বলেন প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, এই ঘরের ব্যাপারে সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ বলেন এখানে অনেকগুলা নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম আছে। আপনারা যারা হজে গিয়েছেন কাবার পাশেই দেখবেন মাকামে ইব্রাহিম, ছোট্ট একটা
সোনালী কালারের মিনারের মতো এটার ভিতরে একটা ছোট পাথর আছে। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিলেন, এটা প্রথম মসজিদ, ওটা দ্বিতীয় মসজিদ। ওই যে বাপেরে প্রশ্ন করছে, আব্বা আপনি রাস্তায় সিজদা দিলেন কেন? তো নবীজির হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন। নবীজি আবু জরকে বললেন, আবু জর, আল আরদু লাকা মসজিদুন, দুনিয়ার জমিনটাও তোমার জন্য মসজিদ, সিজদা দেওয়ার জায়গা। অপবিত্র যদি না থাকে তুমি সেখানেও সিজদা দিতে পারবা। হাইসু আদরাকাতকাস সালা, আমার উম্মত যেখানেই নামাজ সুযোগ হবে, সময় হবে, মসজিদ যদি না পায় পবিত্র মাটিতে সিজদা দিলে নামাজ পড়লেও আদায় হয়ে যায়। এটাই উম্মতের বৈশিষ্ট্য। অন্যান্য উম্মত কিন্তু যে কোনো জায়গায় সিজদা দিলে হবে না, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘরের ব্যাপারে বললেন, আর এটার আশেপাশে যে নিদর্শন এটার ব্যাপারেও বললেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই মসজিদে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। পরের আয়াত 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দিয়েছে যে তিনি এই টাকা দিয়ে, এই সামর্থ্য দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, ওই ব্যক্তি আল্লাহর জন্য হজ করা ফরজ করা হয়েছে। যেই ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, ভরণ পোষণ বাদ দিয়ে নিজের চলা, ভরণ পোষণ, সন্তানাদি, পরিবারের খরচ ইত্যাদি বাদ দিয়ে এই পরিমাণ অর্থের মালিক যে, যিনি এই অর্থ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে, তার উপর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ। হজ করা কি ফরজ? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رسول الله صلى الله عليه وسلم বলেন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। এক নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষী দেওয়া, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, এটা মেনে নেওয়া। দুই নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। তিন নাম্বার, জাকাত দেওয়া। চার নাম্বার, হজ করা। পাঁচ নাম্বার, রমজান মাসের রোজা রাখা। খুব মনোযোগ দিব আমরা হজের ব্যাপারে কয়েকটি কথা। এক নাম্বার, হজ কার উপরে ফরজ? এটা তো সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, যেই ব্যক্তির কাছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, নিজের ভরণ পোষণ ইত্যাদি খরচ আদি বাদ দিয়ে তার জন্য আল্লাহকে খুশি করার জন্য তার উপর হজ করা ফরজ। তার উপর হজ করা কি ফরজ? খুব মন দিয়ে শুনেন, যাদের হজ ফরজ হওয়ার পরেও হজ করেন নাই, সবাই মন দিয়ে শুনেন। তাহলে এক নাম্বার, কার উপর হজ ফরজ জানলাম। দুই নাম্বার, হজ কতবার ফরজ? উত্তর, জীবনে একবার ফরজ। বলেন, হজ জীবনে একবার, সামর্থ্যবান জি তার জন্য জীবনে একবার হজ করা ফরজ। মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا أبو هريرة رضي الله تعالى عنه বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এতটুকু অনুবাদ বুঝছেন? আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা কি করো? হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলাল্লাহ,
এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হজ করা কি প্রত্যেক বছর ফরজ কয় হুজুর হজ কি প্রত্যেক বছর ফরজ এক ব্যক্তি জিজ্ঞাসা করে বলছে ফাসাকাতা আল্লাহ নবী চুপ রইলেন হাত্তা কালাহা সালাসান ওই ব্যক্তি এক এক করে তিনবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি হজ করা ফরজ প্রথমবার বলার পর আল্লাহর নবী চুপ রইলেন দ্বিতীয়বার বলার পর আল্লাহর নবী চুপ রইলেন তৃতীয়বার বলার পর আল্লাহর নবী চুপ থাকার পর জবাব দিলেন লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত তুমি বারবার বললা প্রত্যেক বছর হজ করা ফরজ কিনা আমি নবী যদি বলে ফেলতাম হ্যাঁ আমি যদি কি বলতাম আমি যদি হ্যাঁ বলতাম লা ওয়াজাবাত তাহলে সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত অবদারিত হয়ে যেত ওয়ালা মাসতাতাতুম আর এটা করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত তুমি কেন বারবার প্রশ্ন করতেছো তুমি যে প্রশ্ন করলা আমি যদি একবার বলতাম হ্যাঁ যদি একবার বলতাম নাম যে হ্যাঁ হজ প্রতি বছর ফরজ তো প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত তাহলে নবী হ্যাঁ বলেন নাই এতে বোঝা যায় হজ সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর না একবার ফরজ একবার ফরজ আরেকটা বর্ণনা থেকে আমরা জানি ইবনে মাজা কিতাবের নাম এই কিতাবের 2886 নম্বর হাদিসের বর্ণনা أن الأقرع ابن حابس رضي الله تعالى عنه قال أنه سأل النبي صلى الله عليه وسلم الحج في كل سنة أو مرة واحدة رسول এক সাহাবী নাম أقرع ابن حابس তিনি আল্লাহ রসূলকে প্রশ্ন করলেন হুজুর প্রত্যেক বছর কি হজ ফরজ নাকি জীবনে একবার করলেই হবে فقال بل مرة واحدة আল্লাহ নবী বললেন একবার হজ করলেই হবে فمن استطاع কোন ব্যক্তি যদি সামর্থ্য রাখে প্রতি বছর হজ করার ফাততাওয়ুন একবার হবে ফরজ আর সামর্থ্য রাখলে যদি প্রতি বছর করে সেগুলো হবে নফল তাহলে কেউ যদি একবার হজ করে ফরজ আদায় হয়ে গেল এখন কেউ যদি সামর্থ্য আছে তার সে প্রতি বছর হজে যায় নবীজি বলেন একবার ফরজ আর বাকি যতবার যাবে ফাততাওয়ুন সববার কি হবে তাহলে হাদিস কি থেকে কি শিখলাম জীবনে সামর্থ্যবানের উপর হজ ফরজ কয়বার আর সামর্থ্যবান পরে যতবার যাবে ততবার কি ফরজ হবে নাকি নফল তৃতীয় কথা হজের ব্যাপারে হজ ফরজ হয়ে গেলে যত দ্রুত আদায় করা সম্ভব দ্রুত আদায় করে না খুব মনোযোগ দেন গুরুত্বপূর্ণ কথাগুলো এসে যাচ্ছে ইবনে মাজার 2883 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফজল থেকে বর্ণনা করেন অথবা আও আহাদিহিমা আনিল আখর মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজল থেকে হাদিসটা বলেছেন অথবা ফজল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেছেন দুইজনের একজন হয়তো তিনি তার থেকে বা সে তার থেকে অথবা তিনি তার থেকে এইভাবে দুইজনের একজন নবীজির থেকে হাদিসটা বলছেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান আরাদা আল হজ্জ ফলিয়তাআজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয় فإنه قد يمرض المريض কারণ এমন হতে পারে সামর্থ্যবান হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে আর হজে যাওয়া সম্ভব হবে না কখনো কখনো মানুষ কি হয়ে যায় অসুস্থ তো হজ ফরজ হওয়ার পর রাসূল বলেন তাড়াতাড়ি যেন করে ফাইন্নাহু কদিয়ামরাদুল মারিদ কারণ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায় ওয়া তাদিল্লুদ দাদলা কখনো কখনো প্রয়োজনীয় জিনিসগুলা হারায় যায় প্রয়োজনীয় জিনিসগুলা হারায় যায় করোনার আগে আমিও হজের জন্য টাকা জমাইছি করোনা ভাইরাস আসলো হজে যেতে পারলাম না হজের সময় জমানো টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছে তো এই যে হজের হজে যেতে পারলাম না এরপরে আপনার কি এসে গেল সামনে তাদিল্লুন দাল্লা আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেল ওয়াতারিদুল হাজা আবার কোন কোন প্রয়োজন সামনে আসতে পারে যেই প্রয়োজনে আপনি বাধ্য হবেন আপনার জমানো টাকা খরচ করতে তো দেখেন করোনার সময় হজ বন্ধ অনেক সামর্থ্যবান যারা আপনার হজের নিয়ত করেছে জমানো টাকা মানুষের অসহায় অবস্থা দেখা টাকা দিয়ে দিয়েছে
তাহলে কি বোঝা গেল? রাসূল বলেন কখনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, কখনো মানুষ তার সামনে যে প্রয়োজন এমন প্রয়োজন আসতে পারে যেই প্রয়োজনের কারণে আর হজে যাওয়া হবে না, আবার কখনো তার প্রয়োজনীয় জিনিসগুলাই হারিয়ে যেতে পারে। মনে কথার কথা আপনি টাকা জমাইছেন, জমানোর পর খালি রেখে দিচ্ছেন, না এই বছর না পরের বছর ঘরে ডাকাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজের ইচ্ছা করলে কোনো বাধা না থাকলে তাড়াতাড়ি হজ আদায় করা। কথা বুঝে আসছে? যদি আদায় না করেন তো তিনটা সমস্যার কথা নবী বললেন, কদিয়াম রদুল মারিদ, কখনো মানুষ অসুস্থ হয়। দুই নম্বর বললেন অতাদিল্লুদ্দাল্লা, কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। তিন নম্বর বললেন অতারিদুল হাজা, কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসবে যে আপনি চাইলেও হজে যেতে পারবেন না। করোনার সময় হাজারো মানুষ হজের ইচ্ছা করার সত্ত্বেও যেতে পারেনি, কারণ নিষেধ। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সামর্থ্যবানরা অপেক্ষা আছে যে আমি এবার করবো না পরের বার করবো, আগামী বছর যে কোনো গজবের কারণে হজ বন্ধ হবে না এটার কি নিশ্চয়তা? এগুলো হজের ব্যাপারে তৃতীয় কথা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, কিতাবের নাম সহিহ তারগিব, হাদিস নাম্বার 1111 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما تعجلوا الى الحج يعني الفريضه তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। যাদেরকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যবানরা যেন দ্রুত হজ আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। হজের ব্যাপারে চতুর্থ কথা, আল্লাহ আপনারে হজের সামর্থ্য দিছে, দেওয়ার পর এক বছর যান নাই, পরের বছরও যান নাই, তৃতীয় বছর যান নাই, চতুর্থ বছর যান নাই, পঞ্চম বছর যান নাই, কয় বছর হলো মোট? এই কয় বছর হলো? পাঁচ বছর। এরকম যদি ঘটনা ঘটে, সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস, সহিহ তারগিব হাদিস নাম্বার 1164 1166 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আব্দান কদ সাহাহতু লাহু জিসমা, আমার এক বান্দা তার শরীরটা আমি সুস্থ রাখছি, এক বান্দার শরীর আমি সুস্থ রাখছি মাশাআল্লাহ, ওয়া ওয়াসআতু লাহু ফিল মাঈশা, ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দান করেছি, জীবনে চলার মতো যথেষ্ট পরিমাণ দেওয়ার মতো আমি দিয়েছি, আমি তার শরীরটাও সুস্থ রাখছি, আমি তাকে অনেক সম্পত্তিও দান করেছি, ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে তার জীবনে পাঁচটা বছর অতিবাহিত হয়ে গেছে, লা ইয়াফিদু ইলাইয়া, এরপরেও আমার কাছে আসে না, আমার কাছে আসে না। এক ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, তাকে আমি যথেষ্ট ভরণ পোষণ সহ আরো অনেক টাকা পয়সা দিলাম, সে আমার কাছে আসে না, পাঁচ বছর হয়ে গেছে, লামাহরুম, আল্লাহ বলেন সে বঞ্চিত হয়ে যেতে পারে, মানে মাহরুম হয়ে যেতে পারে, একবার দুইবার তিনবার পাঁচবার এরকম মিস করছে, লামাহরুম কয়, সে বঞ্চিত, আল্লাহ তাকে বঞ্চিত বলে ফেলছেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি এরকম হয় যে আল্লাহ আপনাকে আর তৌফিকই না দেন। তো আল্লাহ বললেন সম্পত্তি দিলাম, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার হয়ে গেল, আমার কাছে আসে না, লামাহরুম, সে বঞ্চিত, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হজের ব্যাপারে পঞ্চম কথা, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহ ইবনে খুজাইমা একটা কিতাব আছে, কিতাবের 2506 নম্বর হাদিস, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তোমরা হজ উমরার মাধ্যমে এই ঘরের বরকত অর্জন করো। সুবহানাল্লাহ, পরে কি বলে দেখেন, কদ হুদিমা মাররাতাইন, কাবা দুইবার ধ্বংস করা হয়েছে, ওয়ায়ুরফাউ ফিস সালিসা, কাবা যদি আবার ধ্বংস করা হয় তখন কিন্তু কাবা উঠিয়ে নেওয়া হবে, আর কাবা আসবে না, হজও করতে পারবে না, দুইবার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় কাবা উঠিয়ে নেওয়া হবে, তাড়াতাড়ি কাবার বরকত অর্জন করো, তোমরা সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। হজের ব্যাপারে ছয় নম্বর কথা, অনেকে অতি ভক্তি দেখায় হজে যায় না, কয় হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না,
এমনি অতিরিক্ত ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা। অতিরিক্ত ছবি তোলা জায়েজ নাই, আন্দাজি প্রয়োজন ছাড়া ছবি তোলা ঠিক না। আপনারা জায়গা জায়গায় সেলফি তোলেন, এগুলো ঠিক না। কিন্তু হজে যাওয়াটা এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? এখানে ছবি তুলতে হবে, এই জন্য অনেকে হজে যায় না, কয় না ছবি তুলতে হবে তাই হজে যাচ্ছে না তিনি। তো এরকম যদি অতি ভক্তি কেউ দেখায় এটা আবার ঠিক না। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 1664 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সরুরাতা ফিল ইসলাম, আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে সন্ন্যাস বাদিতা নাই। কি বাদিতা নাই? আমি হজে যাব না, টাকা পয়সা আছে, জঙ্গল গিয়ে বসে রয়েছে কোটি কোটি টাকা, কিন্তু উনি সালাগায় দিয়ে চলে, টাকা কোটি কোটি সালাগায় দিয়ে চলে। কেন? উনি দুনিয়া বিমুখ তাই সালাগায় দিয়ে হাঁটে চলে, উনি দুনিয়ার দারদার না। তো আপনার দশতলা বাড়ি কেন দুইটা? কথার কথা। তো অতি ভক্তি দেখায় হজে যাবে না, অথচ সামর্থ্য আছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম বুঝ যেন আপনাদেরকে কেউ না দেয়, সাবধান, আল্লাহ হেফাজত করেন। হজের ব্যাপারে 7 নম্বর কথা, হজের বিধানগুলা নবীজির সুন্নত থেকে শিখে নেওয়া। নাসাই শরীফের 3062 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জামরাতা ওয়া হুয়া আলা বাইরিহি ওয়া হুয়া ইয়াকুল খুযু মানাসিককুম ফা ইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা আমি হাযা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসূলকে দেখেছি, রসূল তার বাহনের উপর বসে, উটনির উপর বসে শয়তানকে কঙ্কর মারতেছে। সুবহানাল্লাহ, কঙ্কর মারতেছে। এরপর আমি আল্লাহ নবীকে দেখলাম বাহনের উপর বসে, সাহাবীদেরকে দিক নির্দেশনা দেয় আর বলে এ সাহাবাদের দল খুজু মানাসিকাকুম, তোমরা হজের নিয়ম কানুন গুলা তাড়াতাড়ি শিখে নাও। ফা ইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা আমি হাযা, আমার কেন যেন মনে হয় আগামী বছর হয়তো আমি আর হজ করতে পারবো না। মানে আগামী বছর হজের আগে রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। নবীজি বলেন আমার জানা নাই, মনে হচ্ছে আগামী বছর আমি হজে নাও আসতে পারি, হজের নিয়ম কানুন গুলা তোমরা আমার থেকে শিখে নাও। হজের ব্যাপারে 8 নম্বর কথা, হজে গিয়ে 3টা কাজ কোনো ভাবেই করা যাবে না। বলেন কয়টা? সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফামান ফারাদ ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। হজের মাসে যারা হজ করবে তাদের জন্য 3টা কাজ করাই যাবে না। 1 নম্বর লা রাফাসা, অশ্লীল কাজ, অশ্লীল কথা বলা যাবে না। 2 নম্বর ওয়ালা ফুসুক, হজে গিয়ে কোনো পাপের কাজ করা যাবে না। 3 নম্বর ওয়ালা জিদালা, হজে গিয়ে ঝগড়া করা যাবে না। বাংলাদেশি ভাইয়েরা কি করা যাবে না? লেগে যায়, লেগে যায়, চেতে যায়। তো ঝগড়া করা কিন্তু যাবে না হজে গিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে হজে গিয়ে কি করা যাবে না? বলেন সবাই, হজে গিয়ে কি করা যাবে না? ঝগড়া। হজের ব্যাপারে 9 নম্বর কথা, তামাত্তু হজ করা উত্তম। তামাত্তু হজ মানে আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম যেটা করি এটাকে তামাত্তু হজ বলে। এখান থেকে উমরার ইহরাম বেঁধে আমরা যাই, উমরা করার পর এরপর আবার মাঝখানে অনেক দিন যায়, হজের আগে আবার ইহরাম বাঁধে। এই 2 হজ, একটা হলো উমরা আর একটা হজ, এই 2টাকে যে আলাদা আলাদা করে এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বলেন কি বলা হয়? এই হজ করাটা সবচেয়ে উত্তম। বলেন এই হজ করাটা সবচেয়ে উত্তম। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা 3920 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা মিনকুম ফালিহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা। ও আমার পরিবারের লোকেরা শোনো, তোমরা যারা হজ করবা তারা যেন উমরা আর হজ আলাদা আলাদা করে, আগে উমরার ইহরাম বাঁধবা, ইহরাম বাঁধার পর উমরা সমাপ্ত করে এরপর আবার হজ তোমরা আদায় করবা, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বলেন কি বলা হয়? তাহলে হজের ব্যাপারে 9টা বিষয় আমরা জানলাম, এবার আমরা জানবো হজের ফজিলত। হজের 1 নম্বর ফজিলত, যেই ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, আর কোনো গুনাহের কাজ করবে না, এরকম হজ যদি কেউ করতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولن من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه নবীজি বলেন কেউ যদি হজের যায় যাওয়ার পর অশ্লীল কথা কাজ না করে আর পাপের কাজ যদি না করে এই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে মনে করেন আমাদের বাংলাদেশের কেউ যদি এই বছর হজে যায় যাওয়ার পর যদি অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে আর যদি গুনাহের কাজ না করে রজা কায়ুমিন ওয়ালাদাতু উম্মুহু মা সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এইভাবে নিষ্পাপ শিশুর মতো হাজী সাহেব বাংলাদেশে আসবে সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেন কোনো পাপ থাকে না যেমন এইভাবে হাজী সাহেব সেখান থেকে পাপ মুক্ত অবস্থায় আজকে জন্ম নিছে মায়ের পেট থেকে এমন অবস্থায় তিনি ওই হজ থেকে তার দেশে প্রত্যাবর্তন করবেন এগুলো ফজিলত নম্বর এক হজের ফজিলত নম্বর দুই কোন ব্যক্তি যদি হজ করে হজে গিয়ে যদি পাপের কথা না বলে কাজ না করে তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه رسول الله صلى الله عليه وسلم বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে সেখানে যদি কোনো অশ্লীল কথা অশ্লীল কাজ না করে আর পাপের কাজ না করে তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয় এগুলো হজের ফজিলত আরেকটা হলো হজ্জে মাবরুর হজ্জে মাবরুরের ফজিলত এটা আবার আশ্চর্য ফজিলত হজ্জে মাবরুরের এক নম্বর ফজিলত দেখেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে মাবরুরকে বলেছেন শ্রেষ্ঠ আমল সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল সহিহ বুখারীর 26 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা নবীজি জবাব দিলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি ঈমানুন বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা রাসূলকে বিশ্বাস করা এটা হলো সবচেয়ে ফজিলতের আমল তাইলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো হুজুর এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা নবীজি বললেন এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কইলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা আল্লাহর কাছে নবীজি জবাব দিলেন হজ্জুন মাবরুর হজ্জে মাবরুর এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হজ্জে মাবরুর মানে হলো যেই হজটা আল্লাহ কবুল করে নেয় আর হজের প্রতিদানও আল্লাহ দিয়ে দেয় হজ্জে মাবরুরের দ্বিতীয় ফজিলত বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما رسول الله صلى الله عليه وسلم বলেন এক উমরা থেকে আরেক উমরা এই দুই উমরার মাঝখানে আপনি একবার উমরা করছেন আবার আরেকবার উমরা করছেন এর মাঝখানে যতগুলা গুনাহ আছে সব গুনাহের কাফফারা পরবর্তী উমরা হয়ে যায় والحج المبرور ليس له جزاء الا الجنه নবীজি বলেন হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মাবরুর মানে যে হজটা কবুল করা হয় আল্লাহর দরবারে কবুল হয় এই হজের ফজিলত একমাত্র আল্লাহর জান্নাত হজ্জে মাবরুরের ফজিলত হজ্জে মাবরুরের পুরস্কার ইল্লাল জান্নাত জান্নাত ছাড়া আর কিছু না কারো হজ যদি আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে কবুল করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিদানই দিবেন কি নবী বলে তার প্রতিদান হলো জান্নাত হজ্জে মাবরুরের তৃতীয় ফজিলত হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জিহাদ সুবহানাল্লাহ হজ্জে মাবরুর কি শ্রেষ্ঠ জিহাদ বাকি এটা নারীদের ক্ষেত্রেও রাসূল বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস
عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جن عائشة الصديقة رضي الله تعالى عنها برنونا تيني بولن أمي رسول الله صلى الله عليه وسلم كي بولن نرى الجهاد أفضل العمال يا رسول الله أمرا دیکھی جهاد هلو شبچه سرشت عمال أفلا نجاهدو حضور أمرا ناري را كي جهاد كربنا شدو پروش رأي جهاد كوري تو أمرا ناري را كي دوش كرلام رسول الله صلى الله عليه وسلم بولن لا نا تمرا جهاد كرا لگبنا ولكن أفضل الجهاد الحج المبرور نبي بولن তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর কোন নারী যদি হজ করে আর তার হজ যদি হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন নবী বলে এটাই তো সবচেয়ে বড় জিহাদ হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত দুনিয়ার অন্যান্য আমলের সাথে নবী হজ্জে মাবরুরের তুলনা করছেন এইভাবে দুনিয়ার পূর্ব পশ্চিমের মাঝখানে যত ব্যবধান নবী বলেন হজ্জে মাবরুর আর অন্যান্য আমলগুলা অন্যান্য আমলের চাইতে হজ্জে মাবরুরের মর্যাদাটা আল্লাহর কাছে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব অন্য আমলের চাইতে মর্যাদায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এত বেশি দামি সহিহুল জামে কিতাবের নাম 1092 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে افضل الاعمال الايمان بالله وحده সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল হজ্জুল মাবরুর হজ্জে মাবরুর আদায় করা নবীজি বলেন হজ্জুল মাবরুর তাফজুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলিউ শামসি ওয়া মাগরিবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য উদয় আর অস্ত সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে পশ্চিমে অস্তে যায় সূর্য উদয়স্থল আর অস্ত এই দুইটার মাঝে যতটা ব্যবধান হজ্জে মাবরুর অন্যান্য আমলের চাইতে এই পরিমাণ বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে এবছর বাংলাদেশের যারা হজের নিয়ত করেছে আল্লাহ যেন সকলকে হজ্জে মাবরুর আদায় করে আসার তৌফিক দান করেন হজের ব্যাপারে পরের কথা যারা মনে করেন দুর্বল কথার কথা একজন মানুষ তার বয়স 60 বছর বাচ্চা অসুস্থ মহিলা এরা তো জিহাদে যাইতে পারে না আপনার বাবা 60 বছর 65 বছর বয়স উনি জিহাদের সওয়াব কিভাবে পাবে কথার কথা رسول الله صلى الله عليه وسلم مولن نسائي شريف 2626 نمبر حدیث قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والصغير والضعيف والمرأة الحج والعمرة نبي جي مولن برا مانوش برد مانوش چھوٹا مانوش اشست مانوش آر ناری دیر جهاد حلو حاج ابن عمرہ کرا কোন মুরব্বী যদি হজ করে কোন ছোট মানুষ যদি হজ করে কোন অসুস্থ ব্যক্তি যদি হজ করে কোন নারী যদি হজ করে এই হজটা করার কারণে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করবে তাহলে হজ করা এটা জিহাদের সওয়াব পাওয়া যায় এক ব্যক্তি নবীজির কাছে আসছে কিতাবের নাম মাজমাউ জাওয়াইদ যা আরজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে আশার পর নবীজিকে বললেন ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ভীরু আমি অসুস্থ আমি দুর্বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি আসো তুমি এমন জিহাদের দিকে যেই জিহাদে কোনো কাটা নাই মানে যেই জিহাদ করতে অস্ত্র শস্ত্র লাগে না অর্থাৎ তুমি যেহেতু দুর্বল মানুষ তোমার জিহাদ হলো হজ করা হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে হজের ব্যাপারে পরের কথা তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে বলেন কয় ব্যক্তি তিন ব্যক্তি قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه في زمان الله عز وجل নবীজি বলেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে এক নাম্বার রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ কোন ব্যক্তি যদি ঘর থেকে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা করে আপনি আপনার ঘর থেকে বের হলেন মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন মসজিদে গেলেন নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে আল্লাহর জিম্মায় থাকে
দুই নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয় এই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে। তিন নাম্বার ওয়ারাজুলুন খরাজা হাজ্জান, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হজ করার নিয়তে বের হয় এই ব্যক্তি, মনে করেন আমাদের দেশের কেউ হজের নিয়তে বের হলো, আমাদের দেশে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহর নিয়ন্ত্রণে তিনি চলে যান। হজের ব্যাপারে আরেকটি কথা, ইবনে মাজা হাদিসের কিতাব 2893 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তার মুজাহিদ, হাজি সাহেব আর উমরা আদায়কারী, এই তিন ব্যক্তি ওয়াফদুল্লাহ আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধিরা ইনসালুহু, যখন তারা আল্লাহর কাছে দোয়া করে আতাহু, আল্লাহ তাদেরকে যা চায় তাই দান করে। এই জন্য যারা হজে যাবে তাদেরকে আপনারা বলবেন যে ভাই আপনি কাবার সামনে দাঁড়ায়া আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হাজি সাহেবকেও মাফ করে, হাজি সাহেব যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকেও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ হাজি সাহেবকে মাফ করে, হাজি যাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে তাদেরকে আল্লাহ মাফ করে। অন্য বর্ণনে আসছে ইনিস্তাগফারুহু গফার লাহুম, হাজি সাহেব যদি কারো জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। হজের ব্যাপারে আরেকটি কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, হজে গেলে টাকা খরচ হয় কিনা বলেন সবাই। আচ্ছা, হজে গেলে টাকা খরচ হয়, কষ্ট হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ইন্নালাকা মিনাল আজরি, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা আলা কদরি নাসবিকা ওয়া নাফাকাতিকা। সহিহ তারগিব কিতাবের নাম 1116 নম্বর হাদিস। এই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন হাজি সাহেব হজ করতে যাওয়ার পর যেই পরিমাণ কষ্ট আর যেই পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ সব আল্লাহ তাকে দান করবেন। তাহলে হজে গেলে হজের তো একটা সওয়াব আছে, আবার হজের জন্য যেই টাকাগুলো খরচ করছেন এটারও সওয়াব আছে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। رسول الله صلى الله عليه وسلم বলেন হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহসমূহকে দূর করে দেয়। হজ করলে মানুষ দরিদ্র হয় না বরং ধনী হয়, হজ করলে মানুষের গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে কি বুঝতে পারলাম? যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করছেন তারা ওই যে দুনিয়ার প্রথম ঘর আল্লাহ বানাইছেন এই ঘরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করা। তাহলে সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে তারা কি হজ করব? ভবিষ্যতে যদি যাদেরকে দেয়, আর এখন যাদের আছে, আজকে যাদের আছে আর ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয় সবার হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। জাকাতে টাকা খরচ হয়, হজেও কি খরচ হয় বলেন? টাকা খরচ হয়, বাকি দুটোটাই কিন্তু ফরজ। জাকাত যাদের উপর ফরজ এটাও আদায় করা কর্তব্য, হজ যাদের উপর ফরজ করে আল্লাহ এটাও কিন্তু আদায় করা কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা হজের আলোচনাটা শুনলাম সামর্থ্যবান, যারা হজ না করে বিশাল বড় বড় অট্টালিকা ইত্যাদি বানায় যদি হজ না করে থাকে তো তাকে বলে দিবেন ভাই তাড়াতাড়ি হজে যান, না হয় কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের সাথে আপনারা এই গরম উপেক্ষা করেও যারা বসেছিলেন সকলকে যেন আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দান করেন, উভয় জগতে যেন আল্লাহ যাযায় খায়ের দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের আত্মার মাগফিরাতের জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ
كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه على هذا دين اسلام دين اسلام الحمد لله হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এখনই হুজুর আলোচনা পেশ করবেন তাই এলাকাবাসী যারা এখনো এদিক সেদিক ছিটিয়ে পিটিয়ে আছি সকলে অতি তাড়াতাড়ি করে মাহফিলের প্যান্ডেলে এসে পড়ি এই পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বর্তমান জামানার অন্যতম হাদিস বিশারদ দেশ বরেণ্য আলেমী দ্বীন মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. তাতুয়াকান্দি দক্ষিণ পাড়া শরাফ আলী মাস্টারের নতুন বাড়িতে মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনার্থে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মুত্তালিব খান সাহেব মুহতামিম রহমতপুর মাদ্রাসা সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী কুয়েত আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মহব্বতের মানুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব পরিচালক মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা আরো দেশের বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সূরা আলী ইমরানের 96 এবং 97 আয়াতে কারিমা তেলাওয়াত করলাম 96 থেকে 97 নম্বর আয়াত এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন যে বিষয় নিয়ে মনোযোগ সহকারে পূর্ণ বয়ানটা যদি শ্রবণ করি তাহলে আমি আপনারা আমরা সকলেই আশা করি উপকৃত হতে পারবো আল্লাহ সকলকে মনোযোগ দিয়ে কথাগুলা শোনার তৌফিক দান করেন আমরা একটু স্লোগান দেব লিল্লাহি তাকবীর لله تكبير دين اسلام دين اسلام دين اسلام دين اسلام প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে